শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যে কারণে নিবন্ধন পেল না গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এবি পার্টি সহ দশটি দল। ভালো হয়ে গিয়েছে পুলিশ, বিএনপির পদযাত্রায় আপত্তি নেই পুলিশের। ঢাকায় জাতীয় পার্টির নেতা সালাম খুন, গাড়ি থেকে লাশ সড়কে ফেলে পালালো দুর্বৃত্তরা। দেশের মানুষ শিক্ষিত হোক সেটা বিএনপি জামাত চায় না, বললেন প্রধানমন্ত্রী। এবং সবশেষ থাকছে মাইকিং করা থেকে বিরত থাকতে বিএনপিকে চিঠি পাঠালো ডিএমপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন বা ইসির নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ল নানাভাবে আলোচিত এবং সমালোচিত গণ অধিকার পরিষদ। সেই সঙ্গে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি সহ আরও নয়টি দল ছিটকে পড়েছে নিবন্ধনের তালিকা থেকে। মাত্র দুটি দল এবার ইসির নিবন্ধন পাচ্ছে। দল দুটি হল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি। নতুন দুটি দলের বিষয়ে আগামীকাল সোমবার পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে ইসি। আজ রোববার ইসির সভায় আলোচনার জন্য সংক্ষিপ্ত তালিকায় ১২টি দলকে রাখা হয়েছে, কিন্তু ১০টি দলের নির্বাচন কমিশনে জমা দেওয়ার তথ্যের সঙ্গে মাঠের তথ্যের মিল পায়নি নির্বাচন কমিশন, ফলে দলগুলোকে তালিকা থেকে বাদ দিয়েছে ইসি। তিনি বলেছেন, যাচাই বাছাই শেষে বিএনএম এবং বিএসপি নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসি। বিষয়টি নিয়ে আগামীকাল সোমবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তবে কারো কোনো আপত্তি থাকলে তা ২৬শে জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। আপত্তি নিষ্পত্তির পর কমিশন সন্তুষ্ট হলে দল দুটিকে নিবন্ধন দেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ধাপে ধাপে যাচাই বাছাই করা হয়েছে। মাঠ পর্যায়ে অফিস থাকার কথা, কমিটি থাকার কথা, জনবল থাকার কথা, এগুলো সব যাচাই করেছি। পুনরায় যাচাই বাছাই করে এই দুটি দলের আইন অনুযায়ী সব কিছু থাকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপরই চূড়ান্ত হবে যে কারা কারা নিবন্ধন পাবে। বাকি ১০টি দল যে তথ্য দিয়েছে মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে গরমিল পাওয়ায় তাদের আবেদন বাতিল করা হয়েছে। সরকার পতনের এক দফা কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ এবং ১৯ জুলাই দুদিনের পদযাত্রা পালন করবে বিএনপি। দলটির এই কর্মসূচি নিয়ে আপত্তি নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি। সোমবার দুপুর ১২টায় ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ডিএমপি কমিশনার বলেছেন একটি রুট নিয়ে পরামর্শ আছে, তবে তাৎক্ষণিক এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বিএনপি এই নেতা। এর আগে রোববার বেলা ১১টার দিকে অ্যানির নেতৃত্বে একটি গাড়িতে করে প্রতিনিধি দলটি রাজধানীর মিন্টু রুট সংলগ্ন ডিএমপির কমিশনের কাছে পৌঁছায়। এই সময় ঢাকা মহানগর বিএনপি উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হকও সঙ্গে ছিলেন। জাতীয় পার্টি বা জেপি কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম বাহাদুর খুন হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর শ্যামলীর কলেজ গেট এলাকায় প্রধান সড়ক থেকে সালাম বাহাদুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শেরবাংলা নগর থানা পুলিশ বলেছে, একটি প্রাইভেট কার থেকে সালাম বাহাদুরের লাশটি সড়কে ফেলা হয়, পরে গাড়িটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ইতিমধ্যেই গাড়িটি শনাক্ত করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উৎপল বড়ুয়া প্রথম আলোকে বলেছেন, সালাম বাহাদুরকে হত্যা করা হয়েছে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করে লাশ সড়কে ফেলে পালিয়ে গেছে তা পুলিশ খতিয়ে দেখছে। শেরবাংলা নগর থানা পুলিশ জানায়, এই ঘটনায় এখনও মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য সালাম বাহাদুরের লাশ সরোয়ার্দি মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক সূত্র জানা যায়, সালাম বাহাদুর জেপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ি পিরুজপুরের ইন্দুকানিতে। তিনি রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি পেশায় ঠিকাদার ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৮ সালের আগ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অস্ত্রের ঝনঝনানি এবং বোমাবাজি ছিল, তবে বর্তমানে সেই পরিস্থিতি নেই। দেশের মানুষ শিক্ষিত হোক সেটা বিএনপি জামাত চায় না বলেও মন্তব্য করেছেন তিনি। আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অধ্যক্ষ সম্মেলন এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেছেন।
প্রধানমন্ত্রী বলেন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার উন্নয়ন বাধাগ্রস্ত করেছে বিএনপি। ক্ষমতায় থেকে আওয়ামী লীগ যেসব বৃত্তি বা গবেষণা অনুদান চালু করেছে বিএনপি বারবার তা বন্ধ করে দিয়েছে। দেশের মানুষ শিক্ষিত হোক সেটি বিএনপি জামাতের উদ্দেশ্য নয় বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী এবং তিনি বলেছেন সুযোগ থাকার পরও বিনামূল্যে সাবমেরিন কেবল সংযোগ না নিয়ে প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছেন খালিদা জিয়া। সরকার প্রধান বলেছেন এখন পর্যন্ত শিক্ষায় সর্বোচ্চ 21.16% বরাদ্দ দিয়ে নজির স্থাপন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু। বিজ্ঞান ও কারিগরি শিক্ষায়ও গুরুত্ব দিয়েছিল জাতির পিতা। আওয়ামী লীগ শিক্ষাকে গুরুত্ব দেয় বলে চলতি অর্থবছরে বরাদ্দ রেখেছে 88,000 কোটি টাকারও বেশি। তিনি বলেছেন সামরিক সরকারগুলো অবৈধ ক্ষমতাকে বৈধ করতে শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝানানি এবং শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনেছে। জনসাধারণের বিরক্তি এবং শব্দ দূষণ রোধে রাজধানীতে মাইকিং করা থেকে বিরত থাকতে বিএনপিকে চিঠি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি। শনিবার ডিএমপির পক্ষে পুলিশ কর্মকর্তা সৈয়দ মামুন মুস্তফা এই চিঠি দেন। এর আগে আগামী 18 এবং 19 জুলাই পদযাত্রা কর্মসূচি পালনের প্রচারণার জন্য মাইকিং করতে ডিএমপিতে আবেদন করেছিল বিএনপি। ওই আবেদনের জবাবে শনিবার সাইদুর রহমান মিন্টুকে দেয়া ডিএমপির একটি চিঠিতে বলা হয় ঢাকা মহানগরী পুলিশের অধ্যাদেশ 1973-এর 31 বিধি অনুযায়ী মহানগরীর জনসাধারণের বিরক্তিসহ শব্দ দূষণ রোধ কল্পে মাইক্রোফোন লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ জোরদার করার জন্য ব্যাহত যন্ত্র মাইকিং নিষিদ্ধ সীমিত ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডিএমপি কমিশনারের রয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে উক্ত বিধি অনুযায়ী জনসাধারণের বিরক্তিসহ শব্দ দূষণ রোধ কল্পে মাইকিং করা হতে বিরত থাকার জন্য বলা হলো। এই নিউজটির নিচে একজন লোক কমেন্ট করেছেন সংশ্লিষ্টরা মানবেন কিনা বলা কঠিন, তবে এমন শব্দ যন্ত্র সরকার দলীয়রা 5 থেকে 10 জন হলেও ব্যবহার করে। এসব এখন বিবেচ্য হলে বন্দুকের গুলির আওয়াজে মানুষের স্তব্ধ হয়, নিকটস্থ গাছে পিলারে এবং তারে বসা পাখিরা প্রতিবাদ করে। ভোটাধিকার হারানোর বিরক্তি আর শব্দ দূষণ বিরক্তির মধ্যে কাটাকাটি চলুক। প্রিয় দর্শক, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। দেশের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।